And welcome back to Priyanka's vlog. আজকে কিন্তু দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি, একটু বসে বসে রিল্যাক্স ইন্ট্রো দিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে প্র্যাঙ্কটাও সেরকম রিল্যাক্সের উপর ফাটাফাটি হতে চলেছে। তো প্র্যাঙ্কটা কী হতে চলেছে বলবো না বলবো না, প্র্যাঙ্কটা হচ্ছে আজকে হতোই না অ্যাকচুয়ালি। প্র্যাঙ্কটা এই কারণে করছি কারণ প্রিয়াঙ্কার সঙ্গে ওর শরীরটা খুব খারাপ, তো কালকে আমার খুব ঝামেলা হয়ে গেছে, তো ঝামেলাটা মেটাতে হবে। তো সেই ঝামেলার উপরে ভাবলাম মাথায় আইডিয়া করতে তো একটা প্র্যাঙ্ক করে নিই, প্র্যাঙ্ক করলেই মিল হয়ে যাবে। তো সেই ভেবে চিনতে একটা আইডিয়া বের করেছি, তো জানি না তোমাদের কেমন লাগবে। তো মিল না করলে তোমরাও প্র্যাঙ্ক দেখতে পাবে না, প্র্যাঙ্ক ভিডিও আসবে না। তাই মিল করার জন্য আজকে তোমাদের জন্য সুপার ডুপার প্র্যাঙ্ক আইডিয়া ভেবে নিয়েছি, তো চলো দেখতে থাকো। আর ও গেছে মেয়েকে আনতে, তো এই টাইমে মেয়ে আসে প্রত্যেক দিন 8টার সময় মেয়ে আসে, তো ওর মা চলে গেছে। তো চলো ক্যামেরা ক্যামেরা ফিট করে বসে থাকি, তো মেয়েকে নিয়ে আসুক, তারপরে শুরু করবো আমার প্র্যাঙ্ক। তো চলো দেখতে থাকো বস আর হাসতে থাকো। ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি আর ও আসার ওয়েট করি ততক্ষণ, আর ও আসলেই তারপর দাদার খেলমা শুরু হয়ে যাবে। তো আজকে টোটালি ফোন দিয়ে হবে, ঠিক আছে, ফোন দিয়ে খেলমাটা হবে। তো কী হবে সেটা দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর দেখো আর মজা করো, সস্তা অলওয়েজ মজা করো। তো চলো ওর জন্য ওয়েট করি, ও আসুক ততক্ষণ ওয়েট করি। এ ফিউ মোমেন্টস লেটার, আমি তো বলি না, আমি তো কোনোদিন কিছু বলি না, না আমার কোনো দোষও নেই এখানে, না আপনি সবসময় আপনি সবসময় একতরফা বিচার করেন। আপনি আজকে যদি আমার কথাগুলো শোনেন, আমি জানেন না আমি কতদিন ধরে বুকের উপর সিল চাপা দিয়ে আমি আমার যন্ত্রণাগুলো চেপে রেখেছি। আপনি জানেন না আমার বলতে গেলে বুক ফাটা কান্না বেরিয়ে আসে, আমি তো কাঁদতে পারি না। হ্যাঁ খুব কষ্ট হয় আমার, জানেন তো কষ্ট হয় মাঝে মাঝে। আজকে আমি সব বলবো আপনাকে, আর প্রায় সময় ঝগড়া করে আমার সঙ্গে, জানেন আপনি প্রায় সময় আমার সঙ্গে ঝগড়া করে, উঠতে বসতে আমার সঙ্গে ঝগড়া করে, উঠতে বসতে খেতে শুতে হাঁটতে চলতে সবসময় পায়ের উপর পাতলে ঝগড়া করে। কেন রে কার সাথে কথা বলছো? আমি যাত্রার সঙ্গে কথা বলি না। হ্যাঁ না আপনাকে বলছি না, বলুন। সে জানি আপনি তো তত ভালো, কিন্তু আপনার মেয়েটা এরকম হবে আমি কখনো ভাবতেও পারিনি যে আপনার এরকম একটা এরকম ধরনের মেয়ে হবে। প্রথম প্রথম তো দেখে তো মনে হচ্ছে ভাজা মাছ তো উল্টে খেতে পারে না একেবারে, যেন সেই কি বলবো আর সাবু, দেখলে মনে হচ্ছে যেন সাবু, এখন দেখে তো মনে হয় আগ্রহ কামড়ালো। কার কথা বলছো? আমার নামে নিন্দা করছো নাকি? আমার নামে নিন্দা করছো? কার সাথে কথা বলছো? যেচে কথা বলতে লজ্জাও করে না, আমার কোনো ইচ্ছা নেই তোমার সাথে যেচে কথা বলার, ঝগড়া করে নিজে আবার যেচে কথা বলতে। বয়ে গেছে আমার কথা বলতে, দেখেছেন তো, শুনুন আপনি নিজেই নিজের কানেই শুনুন কিরকম ভাবে কথা বলে ঢেস মেনে মেনে সবসময়। হ্যাঁ যদি একটু দোকানে না যাই কোনোদিন আমাকে তো সে মানে আমার কান রক্ত বের করে দেবে এমন এমন কথা বলবে, জানেন আপনি। ওরে বাবা, তাহলে শুনুন আপনি, আমি এতদিন সব কথা চেপে রেখেছিলাম বলি না, আজকে আমি সব বলতে আজকে বাধ্য হচ্ছি আপনাকে। আমি শুনুন তাহলে, একদিনকে আমি সকালবেলা ঘুমিয়ে আছি, আমি দোকান সকালবেলা সাতটার সময় দোকানে যাই, আমি শুয়ে আছি, সাতটা অ্যালার্ম বেজে গেছে, 10 মিনিট হয়েছে, আমাকে খাট দিয়ে নিচে লাথি মেরে ফেলে দিয়েছে, বলে কি রে দোকানে যাবি না এরকম বলছে আমাকে। কথা কি মিথ্য কথা বলছে আমার নামে, উল্টো পাল্টা বলে যাচ্ছে আমার নামে। আপনি এখন কিছু শুনবেন না ওর কথা, সব মিথ্যে কথা বলছে, ঠিক আছে, কানের কাছে একদম ভ্যাজ ভ্যাজ করছে এখন, এখন সত্যি কথা বলছি তো, ও গায়ে লাগছে খুব এখন, সত্যি কথা বলছে না সব মিথ্যে কথা বলছে। দেখুন পড়ার আওয়াজটা শুনুন, শুনুন মাইক ফেল করে দেবে, ভগবান তো জন্য কাশি দিয়ে দিয়ে না চিল্লাতে পারে। ফালতু কথা বলবে না, তোমরা দিলাম আর কি বলেন জানেন, বলে কি সকালবেলা নিজে 9টা অব্দি ঘুমাবো, আমাকে বলবে কি উঠে ঘর টর মুছে বাসন টাসন গুলো তাতে মাছ ধোয়াচ্ছ না দোকানে যাবে না কি, আমাকে এরকম বলে। কথা বলছে বানিয়ে বানিয়ে একটা সত্যি কথা দিতে পারে, একটা এরকম করে আমার সবসময় আমার সঙ্গে জানেন এরকম ভাবে আমাকে টর্চার করে। আপনারা দেখেছেন যে বধু নির্যাতন ও স্বামী নির্যাতন করে, দেখুন কিরম গায়ে
কিরকম গায়ে এখন হাত তুলছে দেখুন, শুধু কিরকম মানে কিরকম চরম পর্যায়ে ওর সাহসটা আপনি দেখুন। আপনার সঙ্গে কলে আছে, আমি কিরকম দেখুন আমি কলে আছে, আমাকে কিভাবে মানে আমি ফোনটা দিচ্ছি না বলে সত্যি কথাগুলো সব বেরিয়ে যাচ্ছে, তো ওই জন্য দেখুন কিরকম ভাবে আমার কাছে। হ্যাঁ দেখুন দেখুন আমি আমি নিজে আমি ওই জন্য ফোনটা দিকে আপনাকে করেছি। ফোনটা দাও আমাকে, আমি কথা বলবো, দাও ফোনটা দাও আমাকে। না ফোন দাও যাবে, ফোন দাও আমাকে। ফোন দাও আমাকে, কন্টিনিউয়াসলি তুমি একটা একটা বিতর্ক কথা বলে যাচ্ছো, আমি কিন্তু তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। এই মাকে আমার মনে যত কষ্ট বেদনা আমার জন্য, কিসের কষ্ট তোমার? আমি সব সিগন্যাল চাপা দিয়ে রেখেছিলাম, আজকে আমি সব বলবো মাকে। কি করে হ্যাঁ বলো না। হ্যাঁ ও তো হ্যাঁ শোনা, আমার মাম্মি করছে, ও পড়তে গেছিলো, ও নিয়ে ওই ঘরে দিয়ে এসছে। আমার সঙ্গে ঝগড়া হেঁটে হয়েছে, কথা হচ্ছিলো না কদিন ধরে। আপনি বলুন না সবসময় এরকম করে, সেদিনকে আমি ওরকম কলের চাদরে স্নান করতে গেছি, হ্যাঁ হঠাৎ করে আমাকে জামা কাপড় এক গামলা দিয়ে আর বলছে এগুলো কাঁচো, নিজে কিচ্ছু করে না, কোনো কাজবাজি করে না ঘরে। আমি আপনাকে এসব বলছি, আমার নিজেরই ভয় লাগবে, আমি জীবনের আত্মরক্ষা রাত্রে কি করে আমি জানি না, আমার কিছু হয়ে যেতে পারে রাত্রে, ও এমন ধরনের মেয়ে আপনি জানেন না। দেখুন মা দেখুন আমার ঝুলপি ধরে উপর দিকে চাকিয়ে চলছে কিরকম দেখুন, হ্যালো হ্যাঁ 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 ওর কথা একদম বিশ্বাস করবে না, এত অসভ্য মানে কি বলবো তোমাকে মা, একটা কথাও ভালো না। আমি সেই সোনাকে পড়িয়ে নিয়ে এসছি আর এসে দেখি না, এসে থেকেই শুনতে পাচ্ছি কন্টিনিউয়াসলি তোমাকে সব বাড়ি বাড়ি মিথ্যা কথা বলছে। ও তুমি জানো না ও কিরকম, তুমি জানো না ও কিরকম অসভ্য কতবার একটা কথাও সত্যি কথা না, ও যেগুলো যেগুলো বলেছে সে ঠিক উল্টোটাই সে আমার সঙ্গে করে, ঠিক উল্টোটাই আমার সাথে করে। ওনাকে করবে কি বলবো, মনে কষ্ট জানাচ্ছে, মনে কষ্ট থাকলে আমার কষ্ট আছে, ওর একটা কথাও বিশ্বাস করবে না একদম। তোমার সাথে তোমার তোমাকে আমার মানে কেস খাচ্ছে তোমার কাছে, ছেলে একটা বাজে একদম নেই। আমি ঘরে ছিলাম না সেই সময় তোমাকে ফোন করেছে আমার নামে উল্টো পাল্টা কথাগুলো বলে, একটা কথা বিশ্বাস করবে না। কি হলো কথা বলো, এতক্ষণ তোদের সাথে সব হু হু তালে তালে তাল দিচ্ছিলে, এখন কথা বলছে না কেন? হ্যালো হ্যালো মা কি হলো, কোনো কলই তো নেই এখানে, দাঁত বার করছে কিছু উল্লু বানায়া, উল্লু বানায়া, উল্লু বানায়া মানে ফেক কল ছিল, কোনো কলই ছিল না। বিন্দু মাত্র ইচ্ছা নেই, কোন ইচ্ছাই আমার নেই ঝগড়া, মানে ঝগড়া করে কি আমার সাথে কি ভাব করবে বলে এসছো নাকি? কাঁচ কলা কিন্তু তো বন্ধুরা কেসটা লাগাম এটা মজাক, তো অ্যাক্টিংটা কেমন লাগলো তোমাদের বলো। তো এরকম যদি সত্যিকার প্রিয়াঙ্কার মাকে একদিনকে ফোন করি এরকমভাবে কেস খাই কেমন হয় আইডিয়াটা, তো আজকে শুধুমাত্র মিল করার জন্য করলাম এটা, নেক্সট টাইম রিয়েলি সত্যি সত্যি এরকম একটা ফোন করবো কেস খাবো একদিন কোন মার কাছে। প্রিয়াঙ্কা শোনো শোনো,
মিল হয়ে গেছে। যাই হোক, আমি তোমার সাথে এরকম নাটক করতে পারবো, যাই হোক, আমার পিছনে লাগানো বন্ধ করো। যাই হোক, আমাদের আমাদের মধ্যে যেন এরকম সবসময় স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় থাকে, আমরা কোনো রকম ঝগড়া করতে যাই না। তো এমনিতে কথা বলতে পারবে না, ওর জন্য এসব করে আমার সাথে ভাব করার চেষ্টা করছে। আমি যদি না ভাব করি তাহলে বন্ধুরা তো প্র্যাঙ্ক দেখতে হবে না? হ্যাঁ, ওর জন্য, হ্যাঁ ওই জন্য প্র্যাঙ্কটা করলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন লাগলো বলো, দাদা অ্যাক্টিংটা কেমন লাগলো? আর ভিডিওটা তোমার যদি মজা আসে থাকে, একটু যদি হাসি থেকে, সরি সরি গুলিয়ে যাও দোমাটকে আসে, যদি একটু তোমরা হেসে থাকো, একটু যদি মজা পেয়ে থাকো, তো প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর অলওয়েজ সাবস্ক্রাইব করো ভিডিওটা। যারা নতুন ভিউয়ার তারা অলওয়েজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর সেকেন্ড চ্যানেলটা তো দেখবে প্র্যাঙ্ক ভিডিও আসছে, সেকেন্ড চ্যানেলটা তো তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো। আর আমার ইনস্টাগ্রাম আইডি সোনুজিৎ09, এটা তোমরা সবসময় দেখো আর ফলো করো আমাকে। তো চলো, টাটা আজকের মতো, গুড নাইট।